ইন্ডিয়া আউট প্রচারকে সামনে রেখে 2023 নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ মুজ্জ। তারপর থেকে একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ করতে দেখা গিয়েছে তার সরকারকে। ঐতিহাসিকভাবে মিত্রদেশ ভারতকে দূরে ঠেলে বলা যেতে পারে চীনের কোলে উঠে বসেছিলেন মুজ্জ। তার মুখে তখন গরম গরম ভারত বিরোধী মন্তব্য শোনা যেত, তবে কয়েকদিন যেতে না যেতে সম্ভবত তিনি বুঝেছেন কত ধানে কত চাল। তাই অতি সাম্প্রতিক সময়ে সুর বদলাতে দেখা গিয়েছে ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রকে। আর এবার সরাসরি ইন্ডিয়া আউট এজেন্ডা নিয়ে চলার কথা অস্বীকার করলেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুজ্জর দাবি। আসলে তাদের দেশে নাকি বিদেশি সেনা উপস্থিতি নিয়ে গুরুতর সমস্যা ছিল, সেটাই তিনি দূর করার চেষ্টা করেছেন মাত্র। তারই ভুল ব্যাখ্যা হয়েছে তিনি ভারত বিরোধী বলে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের 79তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন মুজ্জ বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর। সেখানকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ডেন্স লিডারশিপ সিরিজে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কখনোই কোনো একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে ছিলাম না, আমাদের এজেন্ডা ইন্ডিয়া আউট ছিল না। দেশের মাটিতে বিদেশি সামরিক উপস্থিতি নিয়ে একটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছিল মালদ্বীপ। মালদ্বীপের জনগণ দেশে কখনো বিদেশে সৈন্য থাকুক তা চায় না, প্রথম থেকে অবশ্য চীনপন্থী বলে পরিচিত মোহাম্মদ মুজ্জ। গত নভেম্বরে মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে ভারত ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত অবনতি হয়। মালদ্বীপকে তাদেরই সুবিধার জন্য একটি বিমান ও দুটি হেলিকপ্টার উপহার দিয়েছিল ভারত। সেই তিনটি এয়ারক্রাফ্টকে পরিচালনার জন্য সেই দেশে মেরে কেটে 90 জন ভারতীয় সামরিক কর্মী থাকতেন। রাষ্ট্রপতি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে নয়াদিল্লিকে সেই সেনাকর্মীদের প্রত্যাহারের কথা বলেছিলেন মুজ্জ। সময় দিয়েছিলেন 10 মে পর্যন্ত। শেষ পর্যন্ত ওই সময়ের আগে সমস্ত সামরিক কর্মীদের সরিয়ে তাদের বদল অসামরিক কর্মীদের পাঠিয়েছিল ভারত। তিনি যে ভারত বিরোধী নন তা প্রমাণ করতে আমেরিকায় দাঁড়িয়ে মুজ্জ আরও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করার জন্য তিনি তার উপমন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তিনি বলেন, কারও এমন কথা বলা উচিত নয়, আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আমি কাউকে এভাবে অপমান করা মেনে নেব না, সে নেতা হোক বা কোনো সাধারণ মানুষ, প্রত্যেক মানুষেরই মান সম্মান আছে। ইউর রিপোর্ট আর ইনিউজ।